হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শিলা ব্লগসের এই সাবস্ক্রাইবার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে ধামাকা নিয়ে আসলাম। আর যারা সাবস্ক্রাইবার হবেন অবশ্যই শিলা ব্লগসের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। কারণ বাংলাদেশের মধ্যে একমাত্র লেডি ইউটিউবার যিনি কিনা আপনাদের ভালোবাসার সকল বাইক একই প্ল্যাটফর্মে আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে উপহার দিয়ে থাকে। তো চলে যাবেন না, আজকে কিন্তু আমার শোরুমে থাকছে আপনারা ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড, ইন্ডিয়ান এবং কিছু স্কুটি বাইক লাভারদের জন্য প্রিমিয়াম ক্যাটাগরি স্কুটি। তো কোথাও চলে যাবেন না, প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই যেহেতু স্কুটির কথা বলছিলাম, যারা মূলত হচ্ছে গিয়ার শিফটিং নিয়ে একটু ঝামেলা পোষণ করেন অথবা হচ্ছে যারা একটা প্রিমিয়াম ক্যাটাগরি স্কুটি চান, লুকস লাইক হচ্ছে আপনারা বাসা টু অফিস, অফিস টু বাসা থেকে আপনারা হচ্ছে বাইকটা রাইড করতে চাচ্ছেন, ফ্যামিলি পার্সনদের জন্য কিন্তু স্কুটিটা অনেক বেস্ট হবে। আমার কাছে কিন্তু তিনটি মডেলের স্কুটি রয়েছে বর্তমানে। এই মডেলটি আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক ম্যাট কালারের রেজার আর ইয়ামা স্ট্রেট র্যালি। এই মডেলটি কিন্তু আমাদের কাছে একাধিক ইউনিট রয়েছে, এটার কিন্তু দুইটি কালার ভেরিয়েন্ট দিতে পারবো। মজার বিষয় হচ্ছে রিসেন্টলি লঞ্চ হয়েছে এই মডেলটি, সর্বোচ্চ 2 মাস বয়স। সো এই বাইকটি আমাদের কাছে কিন্তু 125 সিসি সিগমেন্টের, বাইরে দেখতে পাচ্ছেন একটি হোয়াইট কালার রয়েছে এবং এটা কিন্তু হচ্ছে আপনার FI ইঞ্জিন। আমি যথারীতি বলেছিলাম সিঙ্গেল ডিস্কের একটি বাইক, যদিও এটা 125 সিসি হলেও এর হাইব্রিড ক্যাটাগরির টেকনোলজির কারণে এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন হিসেবে সুপরিচিত। তো বর্তমানে এটা প্রাইস নিয়ে একটু কথা বলবো। লেটেস্ট নতুন চরম বাইকের গরম অফার থাকবে ইনশাল্লাহ। 2,75,000 টাকায় আস্কিং প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2,70,000 টাকায়। আপনারা যদি ব্ল্যাক কালারটা নেন তাও 2,70,000 এবং সাথে যদি হোয়াইট কালারটাও নেন তাও কিন্তু 2,70,000 ইনশাল্লাহ। তো যথারীতি বলছিলাম রেজেটারের কথা, আর রেজেটারে কিন্তু এই মুহূর্তে আমাদের শোরুম থেকে বাইকটি ক্রয় করা একজন ক্লায়েন্ট পেলাম। উনি মূলত আমাদের জিএস মোটরস থেকে একটি বাইক পারচেস করেছে। তো দিন শেষে জানার চেষ্টা করবো রেজেটার সম্পর্কে তার ব্যক্তিগত মতামত। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো জিএস মোটরস থেকে রেজেটার বাইকটির কোন কালারটি কিনেছিলেন? ব্ল্যাক। ব্ল্যাক, তো ব্ল্যাক লাভার নাকি অনেকটা বেশি? না, ব্ল্যাকটা ভালো লাগে। তো রেজেটার স্ট্রেট র্যালির এই লেটেস্ট মডেলটি পারচেস করতে পেরে আপনি কতটুকু আনন্দিত? হ্যাঁ ভালো, আমি আগে একটা কোম্পানি ইউজ করতাম, ওটা অল্প কিছুদিনের মধ্যে আমি সেল করে দিছি। এটা আমার মানে আমার এক্সপিরিয়েন্স চেঞ্জ করে ফেলছে। ওকে, এক্সপিরিয়েন্স চেঞ্জ করে ফেলছে? এক্সপিরিয়েন্সটা চেঞ্জ করে। ও মাই গড, অনেকটা বড় একটা ওয়ার্ড ছিল এটা। যাই হোক, বাই দ্য ওয়ে আপনি বাইকটা পারচেজ করেছেন, এটা মূলত হচ্ছে একটা FI ইঞ্জিন হাইব্রিড মডেল। তো কত কিলোর মতো রান করেছেন? আমি হচ্ছে এখন 70 কিলোর মতো। তো 70 কিলোতে আপনি কতটুকু অবজারভেশনের কতটুকু কি বুঝতে পারলেন? আমার কাছে মনে হয়েছে 100% বেটার। আর ইয়ামা যে সবাই বলে, বড় বড়রা সিনিয়র ভাইরা যে বলে ইয়ামা গাড়িটা সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো, আমার কাছে এটা মনে হয়েছে আমি সবচেয়ে ভালো বাইকটা নিয়েছি। আচ্ছা, মানে স্কুটি আইটেমের মধ্যে লোয়েস্ট প্রাইসের সবচেয়ে বেস্ট একটা প্রিমিয়াম অপশনই আপনি বেছে নিয়েছেন। আচ্ছা, এখন হচ্ছে বাইক সম্পর্কে কথা গেল, তো এখন বলবো হচ্ছে আমাদের প্রতিষ্ঠান নিয়ে। আপনি জিএস মোটরস থেকে বাইক পারচেজ করতে পেরে কতটুকু আনন্দিত এবং দিন শেষে কতটুকু স্যাটিসফাই? আলহামদুলিল্লাহ, আমি আসলে শোরুম তো অনেকগুলোই আছে, আর এই শোরুম থেকে আমার আমার বাইকটা কেনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাদের বিহেভিয়ার। তাদের বিহেভিয়ারটা ছিল একদম ফ্রেন্ডলি, যথেষ্ট ফ্রেন্ডলি। আমি একটা বাইক এক্সচেঞ্জ করে বাইকটা নিয়েছি, তো তারা ওই আমার বাইকটাকে নেওয়ার জন্য 1 ঘন্টার মধ্যে কয়েক জায়গায় তারা ই করছে, ট্রাই করছে। আলহামদুলিল্লাহ আমি ওনাদের বিহেভিয়ারের কারণে মূলত আমি নিয়েছি এখান থেকে, আলহামদুলিল্লাহ ভালো ব্যবহারের জন্য। আর অ্যাকচুয়ালি হচ্ছে আফটার সেল সার্ভিস যেটা, ওনারা আমাকে যে কথা দিয়েছিল যে মানে যে দিনের মধ্যে কাগজটা দেওয়া সম্ভব, ওনারা এট অ্যাকচুয়াল টাইম আজকে আমার কাগজ হাতে পেয়েছে আলহামদুলিল্লাহ। কালকে রাস্তা চলা খুব ভালোভাবে চালাবো। তো থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। তো হোপফুলি আমি আশা করছি যে আপনার পরবর্তী যদি কোনো রেফারেন্স দেওয়ার কারোর কাছে থাকে অবশ্যই জিএস মোটরস থেকে দিবেন। হ্যাঁ জি, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো থাকবেন, দোয়া রাখবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো শুনছিলেন একজন জেনুইন রেজার স্ট্রেট র্যালি বায়ারের মুখ থেকে তার স্পেশাল কিছু স্পিচ। তো এই মুহূর্তে চলে যাবো হচ্ছে ইন্দোনেশিয়ান বাইকে। ইন্দোনেশিয়ান এক্সেসার আমার কাছে কিন্তু ব্ল্যাক এবং রেড কালার অথেন্টিক কালারগুলো অ্যাভেলেবল রয়েছে। আর যারা অন্যান্য কালার চাচ্ছেন তাদের জন্য একটা ব্যাড নিউজ বলবো যে এই মুহূর্তে কিন্তু ইন্দোনেশিয়ান যে লটগুলোর মধ্যে আপনার কিন্তু অন্যান্য কালার পাচ্ছেন না, শুধু ব্ল্যাক এবং রেড কালারটা আপনারা পাচ্ছেন। সো বর্তমানে প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 5,45,000 টাকা থেকে 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 5,40,000। দেন যারা আসবেন জিএস মোটরসে বাইক পারচেস করার জন্য তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে। কমিটমেন্ট করতে হবে যে শিলা ব্লগস থেকে দেখে এসছেন এবং ফাইনালি একটা স্যাটিসফাই প্রাইস অবশ্যই পেয়ে যাবে। তো দেন আমরা চলে যাবো হচ্ছে আমাদের ইন থাইল্যান্ডের ভেরিয়েন্টে। থাইল্যান্ডের ভেরিয়েন্টটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিভিআর। সিভিআর এর কিন্তু র্যাপসোলে এডিশনটি কিন্তু 21-এর লাস্ট অ্যান্ড 22-এর ফার্স্ট মডেল। যারা মূলত হচ্ছে স্পোর্টস বাইক চালাবেন,
ব্যাক পেইনের জন্য চিন্তা করে থাকতেছেন অথবা আপনি চিন্তা করতেছেন হচ্ছে আপনার হচ্ছে লিম হয়ে চালাতে হচ্ছে, ショルダー পেইন হচ্ছে, তাদের জন্য কিন্তু সিবিআর একটা আদর্শ মডেল। এটা অনেকটা ডার্ক বাইকের কম্বিনেশন এটার সাথে চলে আসে, কারণ এটা হ্যান্ডেল বারটার পজিশনটা, রাইডিং পজিশনটা অনেক, প্লেসমেন্টটা অনেক জোস। তো এই মুহূর্তে প্রাইসের দিকেও কিন্তু অনেক সারপ্রাইজ হয়েছে বস। প্রাইস হচ্ছে এটার বর্তমানে আমরা দিচ্ছি 5,15,000 টাকা থেকে 5,000 টাকা ডিসকাউন্টে, মাত্র 5,10,000 টাকার মধ্যে ইনশাল্লাহ। তো এরপরেও যারা আসবেন আমরা চেষ্টা করবো তাদেরকে যথেষ্ট সম্মান করার জন্য। এরপরে ভাই আরেকটা মডেল দেখাবো, সেটা হচ্ছে মার্কেট থেকে প্রায় 55,000 টাকার বিশাল ডিসকাউন্ট রয়েছে এই মডেলটায়। এটা হচ্ছে R15M BS6 CBU কন্ডিশন, মানে কমপ্লিট বিল্ড ইউনিটের সরাসরি ইম্পোর্ট করা ইন্ডিয়া থেকে। বিএস6 এই এম মডেলটি যারা নিতে যাচ্ছেন তাদের জন্য এক প্রাইস এক রেট, সেটা হচ্ছে মাত্র 5,50,000 টাকা ভাইয়া। তারপর চলে আসবেন একটা আমার পিছনের সাইডে, দেখতে পাচ্ছেন আমার কাছে M15 কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে, আরো একটি কালার আপনাকে দিতে পারবো, সেটা হচ্ছে গ্রে কালার এডিশনটা দিতে পারবো M15। এটা কিন্তু হচ্ছে ভার্সন 2, এটার হচ্ছে আপনারা কিন্তু ডুয়েল চ্যানেল ABS পাচ্ছেন, ট্রাকশন কন্ট্রোল পাচ্ছেন। বরাবরের মতো সবাই এই মডেলটি সম্পর্কে জানে, কারণ বর্তমানে এইটা নেকেড সিরিজের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট এগ্রেসিভ কিং অথবা স্টাইলিশ কিং ও আপনি বলতে পারেন। আচ্ছা, এটা প্রাইস নিয়ে কথা বলবো এখন সরাসরি। তো আপনারা যারা এমটি হোয়াইটটা নিতে যাচ্ছেন এবং হচ্ছে এমটি ব্ল্যাকটা নিতে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনারা মার্কেট যাচাই করে জিএস মোটরসে আসেন। জিএস মোটরসে আপনাদেরকে সর্বনিম্ন লোয়েস্ট প্রাইসে আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য অ্যাভেলেবেল যে প্রাইসটা থাকে তার থেকে বেটার একটা প্রাইস দিবে। আমি একটু বাইরে দেখাই, আমাদের কিন্তু রিসেন্টলি লট নেমেছে, এখানেও দেখতে পাচ্ছেন এমটি, বাইরে এই পাশেও কিন্তু এমটি রয়েছে, এবং স্টোরে কিন্তু আমাদের ওয়্যার হাউসে কিন্তু আরো একাধিক একাধিক বাইক মডেল রয়েছে। আমরা একটু পরে সামনে যাবো ইনশাল্লাহ, তো বাইরেও আরো অনেক বাইকের স্টক রয়েছে, আপনাদেরকে দেখাবো আজকের এই পুরো ভিডিও জুড়ে, কোথাও যাবেন না, শেষ পর্যন্ত থাকতে হবে। এবং জিএস মোটরস কে ভালোবাসলে, শিলা ব্লগস কে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে হবে। এরপর চলে যাবো হচ্ছে Azure ভার্সন 4। Azure ভার্সন 4 কিন্তু আমাদের কাছে তিনটি কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন, আপনারা কিন্তু স্পাইসি রেড কালারটা সেটাও পেয়ে যাচ্ছেন, দেন আপনি মেটালিক গ্রে কালারটা পেয়ে যাচ্ছেন। এরপরে যারা হচ্ছে আপনার গ্লসি ব্ল্যাকটা নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো বর্তমানের প্রাইস কত ভাইয়া? বর্তমানের প্রাইস হচ্ছে 3,50,000 থেকে 10,000 টাকার হিউজ ডিসকাউন্ট দিয়ে মাত্র 3,40,000 টাকায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মাত্র 3,40,000 টাকায়। তারপরে যারা আসবেন এখানে সামথিং অর্ডার করার সুযোগ রয়েছে জিএস মোটরস থেকে। এরপর চলে যাবো হচ্ছে ভাই একটু প্রিমিয়াম সিগমেন্টে আর একটু চলে যায় নাকি, তারপর লাস্টে কিছু স্কুটি আইটেম দেখাবো। চমক করা বাইকের গরম অফার থাকছে এই ঠান্ডা ওয়েদারে ইনশাল্লাহ। তো আসুন দেখুন, এই মুহূর্তে আমার কাছে রয়েছে R15M BS7, একাধিক ইউনিট রয়েছে আমার ডিসপ্লেতে, মাত্র একটি ইউনিট দেখে অনেকে মনে করতে পারেন একটাই মাত্র বাইক, ব্যাপারটা তা না, একাধিক ইউনিট। আপনি আশা করব হাতের 10টা আঙ্গুলে যতটুক, মানে দুই হাতে আঙ্গুল যতটা ঠিক ততটাই হচ্ছে বাইক দেখে একটা বাইক ক্রয় করতে পারবেন। ওকে, R15M BS6 এই মডেলটির সাথে কিন্তু হিউজ ডিসকাউন্ট চলতেছে, যদি আপনি মার্কেট যাচাই করেন প্রায় আপনারা 40,000 টাকা কমে পাচ্ছেন। বর্তমানের প্রাইস হচ্ছে মাত্র 5,65,000 টাকার মধ্যে কিন্তু R15M BS6 থেকে BS7 মাত্র 15,000 টাকার মতো একটা পার্থক্য রাখা হয়েছে, এর মধ্যেই কিন্তু আপনারা নিতে পারতেছেন। এরপর চলে যাবো হচ্ছে R15 ভার্সন 4 ইন্ডিয়ান ম্যাট ব্ল্যাক কালার, যারা নিবেন তাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজিং প্রাইস আমরা অপেক্ষা করে রেখেছি আপনাদের জন্য, এটা কিন্তু মাত্র 5,50,000 টাকা। যারা রেসিং ব্লুটা নিতে চাচ্ছেন বা রেসিং হোয়াইটটা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মাত্র 5,60,000 টাকা আস্কিং রেট, এখান থেকে কিন্তু ডিসকাউন্ট দেওয়া সম্ভব। এরপর চলে যাবো ভাই ইন্দোনেশিয়ান, ইন্দোনেশিয়ান দেখতে পাচ্ছেন R15M আমার কাছে রয়েছে, হিউজ কোয়ান্টিটিতে পাবেন ইনশাল্লাহ। তো এই মডেলটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 6,45,000 টাকা, এবং সাথে কিন্তু থাকছে 5,000 টাকা ডিসকাউন্ট। সেই সাথে সাথে কিন্তু আপনারা শুধু 5,000 টাকা ডিসকাউন্টই না, সাথে আরো আকর্ষণীয় গিফট হ্যাম্পার পাবেন শুধুমাত্র জিএস মোটরস থেকে বাইক পারচেজ করতে গেলে। শিলা আপু, প্রত্যেকটা বাইক তো দেখালাম, এখন বাইকের সাথে কিন্তু কিছু স্পেশাল অফার রয়েছে, অফার বলতে হচ্ছে ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিস গুলো আপনাদের জানার চেষ্টা করবো। লাইক আপনার ভিউয়াররা যদি আসে আমার কাছে তাহলে কিন্তু তারা ব্যাংক লোনের মাধ্যমে বাইক পারচেস করতে পারবে, এবং সেই সাথে কিন্তু ইএমআই এর মাধ্যমে বাইক পারচেস করতে পারবে। আমাদের সাথে কিন্তু 27টা ব্যাংকের কর্পোরেট চুক্তি রয়েছে, যার ফলে কিন্তু আপনারা কোনো মাত্র ঝামেলা ছাড়াই শুধু সর্বনিম্ন 3 মাস থেকে সর্বোচ্চ 36 মাসের বেনিফিটের মাধ্যমে কিন্তু আপনারা বাইক পারচেস করতে পারবেন। সেই সাথে কিন্তু আমাদের কিন্তু এক্সচেঞ্জ অফার রয়েছে, যেমন যথারীতি আমাদের এর আগের ক্লায়েন্টই বলল আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জের ফ্যাসিলিটিস রয়েছে, পুরনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার সুবর্ণ সুযোগ, কন্ডিশন একটাই, সেটা শুধুমাত্র ঢাকা মেট্রো সিরিয়ালের নাম্বার হতে হবে। ওকে, বলছিলাম আমাদের প্রত্যেকটা বাইকের সাথে পাচ্ছেন 1 বছরের জন্য 8টা সার্ভিস, 4টা ফ্রি 4টা পেইড সার্ভিস, এবং তাছাড়াও কিন্তু সর্বশেষ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
আপনারা আসবেন, দেখবেন এবং আপনার পছন্দ অনুযায়ী বাইক পারচেজ করে নিয়ে যাবেন জিএস মোটরস থেকে। জিএস মোটরস এর লোকেশনটা হচ্ছে মগবাজার মোড় এবং মগবাজার রেলগেটের ঠিক মিডল পয়েন্টে, শেখ প্লাজার গ্রাউন্ড ফ্লোরে। আর শেখ প্লাজা এখানে আপনি আসলেই যে কাউকে বললেই হবে, সোনালী ব্যাংক মগবাজার শাখা ঠিক কোথায়, ঠিক মগবাজার শাখার ঠিক নিচতলায় পেয়ে যাবেন জিএস মোটরস কে। তো এতক্ষণ কথা বললাম, পাশে ছিলাম, আশা করি আপনারা পাশে থেকে অনেক ভালো লেগেছে আপনাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাইকটি সেফটিতে রাইড করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।